স্বচ্ছতার অভিযান বা নির্মল অভিযান মানে শুধু শৌচাগার ব্যবহারই নয়, পড়ুয়াদের এবং প্রত্যেকটা মানুষকেই হাত পা সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধোয়া এবং খাবার আগে সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত জরুরি। এইসব নানান রকম বিষয়ে পড়ুয়াদের সজাগ করার জন্য রাজ্য সরকারের উদ্যোগে সমগ্র রাজ্য জুড়ে শুরু হয়েছে নির্মল বিদ্যালয় সপ্তাহ। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে কার্যত এই অনুষ্ঠানের সূচনা করেন মুর্শিদাবাদের জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা, ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবতোষ মণ্ডল। পড়ুয়াদের সঙ্গে একটি র্যালিতে জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসকও পা মেলালেন। লক্ষ্য, পড়ুয়াদেরকে নির্মল বিষয়ে আরও বড় ক্যানভাসে সজাগ এবং সচেতন করা। এই কর্মসূচি চলবে আগামী 31 অগস্ট পর্যন্ত। আমাদের বেসিক্যালি পুরো স্টেট জুড়ে অ্যান্ড জেলা জুড়ে নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন করা হচ্ছে। নির্মল বিদ্যালয় সপ্তাহ বেসিক্যালি বাচ্চাদের মধ্যে আমাদের যে হেলথ অ্যান্ড হাইজিন ইস্যু যে আছে সেটার উপরে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এগুলো পালন করা হয়। অ্যান্ড সবই স্কুল এটাতে পার্টিসিপেট করবে, পুরো জেলা জুড়ে এই প্রোগ্রাম চলবে, এক সপ্তাহ ধরে এই প্রোগ্রাম হবে।